আরেকটা গাড়ি ডিউক, ডিউকের 125 সিসি অনেকেই খোঁজে, কারণ এটা আপনার লোন ফেসিলিটি প্রত্যেকটা গাড়িতে অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকটা গাড়িতেই আমাদের কাছে আপনি লোন ফেসিলিটি পাবেন। এই কারণে অ্যাভেঞ্জার 150 স্ট্রিট, স্ট্রিট মডেলে অ্যাভেঞ্জারে একটা লাভজনক বিষয় হচ্ছে অ্যালয় হুইলটা, বুলেট দুটোই আপনার সিভিআর 250 আর নতুন এই মুহূর্তে বিক্রি হচ্ছে না, 650টা বিক্রি হচ্ছে। মাতারা মোটরসে আমরা আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন মাতারা মোটরসে আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি, আপনারা জানেন। আজকে থাকছে দুর্ধর্ষ একটা বাইকের ভিডিও, আর বাইক কি থাকছে, থাকছে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে ডিউক থেকে শুরু করে আমার পেছনে পুরো সাজানো পুরো ভালো ভালো গাড়ি, এবং কারেন্ট মডেলের ম্যাক্সিমাম গাড়ি আপনি পেয়ে যাবেন। দাম থেকে শুরু করে গাড়ির ডিটেলস সম্পর্কে আমরা কিন্তু কুন্তলের কাছ থেকে জানবো। মাতারা মোটরস আপনারা জানেন যে একটা কলকাতার সেকেন্ড হ্যান্ড বাইক এবং স্কুটির শোরুম, এবং এখানটায় সব থেকে ভালো বাইক ওয়ারেন্টির সাথে গ্যারান্টির সাথে পাওয়া যায়, এবং এখান থেকে সার্ভিস থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রিতে কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড বাইকের উপর পাবেন, এবং লোনের মাধ্যমেও ইএমআই এর মাধ্যমেও আপনি এখান থেকে বাইক বা স্কুটি নিতে পারেন। তো আজকে বেসিক্যালি বাইকের ভিডিও থাকছে, আজকে ভালো ভালো বাইকের ভিডিও থাকবে। তো যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, তা না হলে এই ধরনের ভালো ভালো ভিডিও কিন্তু আপনি মিস করে যাবেন। হাই, আমি ডিএম আর আপনারা দেখছেন বিজনেস টু লাইট। তো চলুন শুরু করা যাক। আজকে আরো বলেছিলাম, আমরা প্রমিস করেছিলাম যে সপ্তাহে আমরা দুটো করে ভিডিও দেবো, সো দুদিন লেট হলো তার জন্য সরি। কিছু নিয়ে এসেছি আজকে মাইলেজ সেগমেন্ট, কিছু নিয়ে এসেছি স্পোর্টস, সবই আপনাদের বাজেটের মধ্যে কারেন্ট ভিকেলস, সমস্ত কারেন্ট ভিকেলস। জানেন ভালো করে এটা যে মাতারা মোটর কারেন্ট ভিকেলস ছাড়া ডিল করে না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে 2017, 18, 19, 20, 21, 22 ডিল করি। সো 220 যেমন আছে, KTM ডিউক আছে, অ্যাভেঞ্জার ক্রুজ মডেল রয়েছে, থান্ডারবার্ড রয়েছে, 350 দুখানা দেখুন সাজানো, সিভিএস 250 রয়েছে প্রিমিয়াম এডিশনের মধ্যে, এছাড়াও হিরো স্প্লেন্ডার প্লাস দেখুন, চট করে কিন্তু স্প্লেন্ডার প্লাসটা পাওয়া যায় না, 2021 ভার্সন পাচ্ছেন। আপনি টিভিএস স্পোর্ট যেটা আপনার বিরাট কোহলি দেখায় 92 KMPL দেয় না, 70 ওপরেই থাকে, সেটাও আপনি পাচ্ছেন টিভিএস স্পোর্ট। এছাড়া আছে দেখুন পালসার 180, পালসার 180 যেমন পাচ্ছেন ডবল ডিস্ক ব্রেকে, তেমনি আবার FZS ভার্সন 2 পাচ্ছেন ডবল ডিস্ক ব্রেকে। 220 তো অবশ্যই বললাম, সঙ্গে আরেকটা ভালো মডেল হন্ডা SP125, এটা এই বছরের সবচেয়ে মাইলেজ কিং গাড়ি হিসেবে নির্ধারিত করা হয়েছিল 2022 সালে, এই গাড়িটাও আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়া আরো কিছু ভার্সন আছে, সমস্ত তো এক জায়গায় নিয়ে এসে দেখানোটা সম্ভব হয় না, এটা তাই একটা ডেমো ভেবে নিন আপনারা। তো আজকে আমরা প্রথম শুরু করব মাইলেজ গাড়ি দিয়ে, না প্রিমিয়াম গাড়ি দিয়ে, না ক্রুজ গাড়ি দিয়ে, সেটা আমি দীপঙ্করকে জিজ্ঞেস করছি। তাহলে মাইলেজ গাড়ি, কারণ এখন তেলের প্রচন্ড দাম আর মানুষের চাকরি বাকরি সেরকম ভাবে নেই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে জোম্যাটো সুইগি ওলা উবেরই মানুষের ইনকামের অনেকের ভরসা, যেমন এছাড়াও তো ডেলিভারি বিভিন্ন রকম আছে, তো তাদের জন্য ফ্ল্যাগ সিট 70 KMPL মাইলেজ পাবেন, 2021 ভার্সন, মিন্ট কন্ডিশন গাড়ি, অনলি 65,000 টাকায়। আজকে যে রেটগুলো আমি বলছি একদম ফিক্সড প্রাইসের রেট রয়েছে, রিজনেবল রেট রয়েছে, এক বছর ওয়ারেন্টি দিয়ে, তিনটে ফ্রি সার্ভিস দিয়ে, এগুলো আলাদা করে বলার কিছু নেই। এরপরে আসছি টিভিএস স্পোর্ট, এটা 2022 স্টার্টিং বা 21 এন্ডিং এর গাড়ি রয়েছে, এই মডেলটা আমাদের কাছে আপনি বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি 60,000 টাকায়। এরপরে আসছি 180, এটা আপনার বিএস 4 ভার্সনে, 180 ডবল ডিস্ক ব্রেক, বিএস 4 ভার্সনেই পাচ্ছেন, যেহেতু ডবল ডিস্ক ব্রেক, ডবল ডিস্ক বিএস 4 এই এসছে, এটা আপনারা আমাদের কাছে বেস্ট প্রাইস পাচ্ছেন 2018-19 এর মডেল, অনলি 52,000। এরপরে আসছি ইয়ামাহা FZS ভার্সন 2, এটা আপনার 2019-20 মডেল, আমাদের কাছে আপনারা বেস্ট প্রাইসে পাচ্ছেন অনলি 62,000 অফার প্রাইস। 220 ক্রেজ গাড়ি, 220 একটা ক্রেজ গাড়ি, ইয়ং জেনারেশন থেকে শুরু করে সবাই 220 কে পালসারের মধ্যে খুবই পছন্দ করে, 220 মাঝে ডিসকন্টিনিউড হয়ে গেছিল, আবার এপ্রিল মাস থেকে লঞ্চ করছে, নতুন দাম এখন আকাশ ছোঁয়া 1,90,000-96,000 টাকার কাছাকাছি দাম পড়ে যাচ্ছে, আমাদের কাছে পাচ্ছেন 2018-19 এর মডেল অনলি 65,000 65,000 টাকায়। এরপরে আসছি SP125 মাইলেজ কিং গাড়ি, যেটা আপনার 2022 বাইক অফ দ্য ইয়ারে মাইলেজে স্পেশাল হিসাবে নির্ধারিত হয়েছিল,
সেই গাড়ি আপনি আমাদের কাছে পাচ্ছেন 21 মডেল অনলি 72,000 এর, 72,000 নতুন, প্রায় 1,10,000 এর কাছাকাছি দাম আছে। ওয়াও, আরেকটা গাড়ি ডিউক, ডিউকের 125 সিসি অনেকেই খোঁজে, কারণ এটা আপনার 200-250 সিসি গুলো কি একটু মাইলেজটা কম দেয়। 125 কি মধ্যবিত্তের সামঞ্জস্য রেখে মাইলেজটা পাওয়া যায়, নতুনে তো 1,90,000-96,000 এর উপরে দাম, আমাদের কাছে পাচ্ছেন অনলি 1,15,000। এটাও 20 মডেল রয়েছে, এটাও 2020 মডেল রয়েছে, পাচ্ছেন 1,15,000 টাকায়। যে সমস্ত প্রিমিয়াম বাইক গুলো আমি রেট আপনাকে বলতে যাচ্ছি, ভিউয়ার্সরা যেগুলো শুনছেন, শুধুমাত্র বারবার বলছি শুধুমাত্র শুনবেন, 1,00,000 টাকার কাছাকাছি আর 1,00,000 টাকার উপরে গাড়িতে সামথিং কিছু নেগোটিয়েশন হবে। লোন ফেসিলিটি প্রত্যেকটা গাড়িতে অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকটা গাড়িতেই আমাদের কাছে আপনি লোন ফেসিলিটি পাবেন। এই কারণে, কারণ আমরা BS4 আর BS6 এই ডিল করি, আমরা BS3 গাড়ি বেচি না। আচ্ছা, এরপরে আসছি অ্যাভেঞ্জার 150 স্ট্রিট। স্ট্রিট মডেলে অ্যাভেঞ্জারে একটা লাভজনক বিষয় হচ্ছে অ্যালয় হুইলটা। এই অ্যালয় হুইলটা থাকলে আপনি রাস্তায় যেখানে ইচ্ছা বিনা দ্বিধায় বিনা হেডেকে আপনি গাড়ি চালিয়ে যেতে পারবেন, কারণ একটা কোনো নিডেল বা কোনো কিছু যদি টায়ারে আসে, যেহেতু টিউবলেস, আপনার প্রবলেমটা হবে না। তো অ্যাভেঞ্জার 18 মডেল 150 স্ট্রিক আমরা দিচ্ছি মাত্র 53,000 টাকায়। বুলেট দুটোই আপনার 95 এর মধ্যে আসবে, মানে 95,000 এর মধ্যে আসবে, দুটোই আপনার 2016 এন্ডিং বা 17 স্টার্টিং এর গাড়ি, দুটোতেই অ্যালয় ফিটেড রয়েছে, কিছু আপনার লাইটের কাস্টমাইজ করা আছে, কোনোটাই আপনার সাইলেন্সারে কাস্টমাইজ করা আছে, অ্যালয় ফিটেড, টায়ারের কন্ডিশন দেখলেই বোঝা যাচ্ছে দুটো গাড়ির, দুটোই আপনি 95 এর মধ্যে পেয়ে যাচ্ছেন। এরপর আসছি CBR 250R। CBR 250R এর নতুন এই মুহূর্তে বিক্রি হচ্ছে না, 650টা বিক্রি হচ্ছে। 250R আমাদের কাছে আপনি পাচ্ছেন অনলি 95,000, সামথিং কিছু ডিসকাউন্ট অবশ্যই হবে। এই গাড়িরও আপনার নতুন শোরুমে তখন মূল্য ছিল অলমোস্ট 2,49,000 সামথিং, 250 সিসির গাড়ি। সো যে কটা গাড়ি আজকে আপনাদেরকে আমরা দেখালাম, প্রত্যেকটাই এই মুহূর্তে এখনো বলতে অ্যাভেলেবেল রয়েছে। যতটা পারবেন তাড়াতাড়ি আপনারা আসুন, এসে আমাদের শোরুমে যোগাযোগ করুন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বাগুইয়াটি হাতিয়ারা 30C বাস স্ট্যান্ড নিয়ার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, বিধাননগর স্টেশন নেমে ওখান থেকে আপনি অটো ধরে বাগুইয়াটি এসে যে কোনো অটো স্ট্যান্ড বা যে কোনো রিক্সাকে যদি আপনি বলেন হাতিয়ারা পেট্রোল পাম্প যাবো, আপনাকে নামিয়ে দেবে, পেট্রোল পাম্পের সামনেই মাতারা মোটর। এছাড়াও গুগল ম্যাপসে আমাদের সমস্ত রকম ডেসক্রিপশন, সমস্ত রকম লোকেশন গুগলে আপনি পেয়ে যাবেন, মাতারা মোটর সার্চ করবেন, যদি 2-3টে মাতারা মোটর দেখে ওর মধ্যে যেটা হাতিয়ারা 30C এক্সটেনশন আছে সেটাই আমাদের অ্যাড্রেস। আরও যদি কিছু আপনার এই বিষয়ে তথ্য আপনাদের যদি জানার দরকার থাকে বা আপনার যদি জানার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আমাদেরকে ডাইরেক্ট কল করুন। সকাল 10:30 থেকে রাত্রির 9টা অবধি এভরি ডে আমাদের শোরুম খোলা আছে। সো হারি আপ গাইস, যতটা পারবেন তাড়াতাড়ি আসুন। যে সমস্ত কালেকশন গুলো দেখালাম, এই সমস্ত কালেকশন একটা দুটো করেই আমাদের কাছে রয়েছে, এগুলো সবই বাজারে এই মুহূর্তে চাহিদা পূর্ণ গাড়ি এগুলো। তাই আপনি আমাদের একজন ভ্যালুয়েবল কাস্টমার হিসেবে আমাদের কাছে আসুন এবং অবশ্যই গাড়িগুলো টেস্ট রাইড করে দেখুন। টেস্ট রাইড করলেই যে সঙ্গে সঙ্গে নিতে হবে এমন কোনো কথা নেই, জিনিসটা সামনে থেকে এসে দেখলে আপনি ভালোভাবে আরো বুঝতে পারবেন। আমি বা দীপঙ্কর দা যেটাই আপনাকে দেখাই এটা ক্যামেরাতে দেখাই, কিন্তু সামনে থেকে এসে দেখলে আমাদের কষ্টটাও একটু সার্থক হয়। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন এবং অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর সাবস্ক্রাইবটা এই জন্য আমরা করতে বলি কারণ প্রত্যেকটা সপ্তাহে আমরা একটা দুটো করে আপডেট দিচ্ছি, সেই আপডেটগুলো যাতে আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। নমস্কার।